ফাইনাল রাউন্ডের শেষ কন্টেস্ট্যান্ট সবুজ আর গাইবেন আমার এ দেশ সব মানুষের চাষাদের মুটেদের মজুরে চাষাদের মুটেদের মজুরে গরিবের নিঃস্বের ফকিরে আমার দেশ সব মানুষে সব মানুষে সব মানুষে ছোটদের বড়দের সকলে ছোটদের বড়দের সকলে গরিবের নিঃস্বের ফকিরে আমার দেশ সব মানুষে সব মানুষে সব মানুষে সাথে আজে চাকা ঘুরে এক তালে এক হয়ে মিশে গেছি আমরা সেজে কোন কালে লাঙ্গলের সাথে আজে চাকা ঘুরে এক তালে এক হয়ে মিশে গেছি আমরা সেজে কোন কালে মন্দির মাসেছি গিরিজার আবাহনে মন্দির মাসেছি গিরিজার আবাহনে বাণী শুনি একই ছোটদের বড়দের সকলে ছোটদের বড়দের সকলে গরিবের নিঃস্বের ফকিরে আমার দেশ সব মানুষে সব মানুষে সব মানুষে ছোটদের বড়দের সকলে ছোটদের বড়দের সকলে গরিবের নিঃস্বের ফকিরে আমার দেশ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অনেক প্রচারিত একটি গান আপনি সেই আমেরিকাতে বসে গানটি পারফরমেন্স দিয়েছেন আমার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন এই চমৎকার পারফরমেন্সের জন্য থ্যাংক ইউ শুনবো জাজেসদের কমেন্টস প্রথমেই শুনবো রথীন্দ্র নায়ের কাছ থেকে অনেকগুলো গানের মধ্যে এটি একটি আমার প্রাণের গান আর যেহেতু স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের থেকে প্রচারিত বহুল প্রচারিত অনেক কথা মনে পড়ে আসলে এই গানটি কিন্তু আমি করেছিলাম এমআর আক্তার মুকুল সাহেব ছিলেন চরমপত্র করতেন উনি হঠাৎ করে একদিন বললেন যে আমি বাচ্চাদের জন্য একটা অনুষ্ঠান করবো ভাতিজা তুই একটা গান গেয়ে দে ঠিক আছে তবলার হারমোনিয়াম দিয়ে এই গানটা করে ফেললো এই যে এটাই হিট গান হয়ে গেল তা মোটামুটি খুব ভালো করেছো আর এই গানটির লেখকের নাম অনেকেই তো জানে না এর নাম হচ্ছে আলী মহসিন রেজা তো শুনলে মনে হবে যে একজন ব্যক্তি আসলে একজন ব্যক্তি এরা তিন বন্ধু মিলে এই গানটি লিখেছিলেন
একজন নাম আলী একজন নাম মহসিন একজন নাম রেজা তবে তুমি চেষ্টা করেছো খুব সুন্দর গাওয়ার আর বিশেষ করে তুমি নিজের একটা কাজ করেছো আমারই দেশের জায়গায় তুমি তোমার স্টাইলে করেছো আমার স্টাইলটা না করে এটা আর একটু ভালো লাগলো আর কি ধন্যবাদ শুনবো নাদিম আহমেদের কাছ থেকে এই গানটি যিনি গিয়েছেন তিনি আমাদের সাথেই আছেন আজকে তার কথা আমরা শুনলাম আমি আমার প্রাণের কথা বলি এখানে আমার বক্তব্য ছোট করে বলবো সেটা হচ্ছে তোমার শরীরে যে লাল আর সবুজটা তুমি ধারণ করেছো এই গানটার মাধ্যমে তুমি জানো তোমার হৃদয় সেই লাল আর সবুজকে ধারণ করেছো তোমার জয় হোক আলী হোসেন বেশি কিছু বলার নেই এক কথায় অপূর্ব মোর্শেদ খান অপু আমার একটা রিকোয়েস্ট আজকে আমাদের ফাইনাল রাউন্ডের শেষ গান তুমি গেয়েছো আমি দাদার কাছ থেকে দুইটা লাইন শুনতে চাই গান